কি খবর আপনার পুনপ্রথমতে মই আপনার সকলকে মোর ইউটিউব চ্যানেলটলে স্বাগতম জানাইছো। আশা করছো আপনার সকল বহুত বেশি ভালে কুশলে আছে। আর আমি মহিলা সকলে বাজার করে খুব ভাল পাও। হেয়া লাগিলে ঘর বাজারে হোক বা নিজের বাজারে হোক বা লড়া ছালী বাজারে হোক যিকোনো বাজার, আর তাতে যদি বস্তুব অল্প কম দামত পাও তো আর বেশি ভাল লাগে, নয় জানো। আর আজির ভিডিওটি মই ঠিক তেনেকা টপিকতে লই আহিছো। আর আজির ভিডিওটি খুবই বিশেষ হবলে গৈ আছে, কারণ আজির বিষয়টির টপিক হয়েছে বজার। আমি সকলে বজার করে খুব ভাল পাও, নয় জানো। যদিহে বজার আমি অল্প কম দামত করব পারো, অল্প সস্তাত করবলে পারো, তেতিয়া তো আর বেশি ভাল লাগে। তাকে লৈ আহিছো মই আজি আপনার ওসর লৈ। আজি মই আপনার কবলে ওলাইছো ফ্লিপকার্ট গ্রসারির বিষয়ে। আপনার ভিতর থাকে বহুতে করেছে ফ্লিপকার্ট গ্রসারি শপিং, যিসকলে নাই করা এই ভিডিওটো তেওঁলোকৰ বাবে। ফ্লিপকার্ট গ্রসারিত যাক আমি মানে দৈনন্দিন জীবনের যাক লাগতিয়াল বস্তু, আমি খোৱা বস্তু হোক বা আপনার সাবুন তাবুন সকলো ধরনের বস্তুয়ে পোৱা যায়। গ্রসারি বুলি ক'লে যিখিনি বস্তু আহে আৰু সকলোবোৰ বস্তুয়ে পোৱা যায় আৰু খুব কম দামত পোৱা যায়। সেইটো কাৰণে মই আজি প্রায় দেড় বছরমানৰ পৰা মই প্রায়ভাগ বস্তু মই ফ্লিপকার্ট গ্রসারিরপ্রায় কিনি আহিছো। হেয়া ভাবিলো যে মই যেহেতু এগারী কন্টেন্ট ক্রিয়েটর হয়, মই আপনার সঙ্গে মোৰ এই মানে এক্সপিরিয়েন্সটো আৰু এই বিষয়ে মই আপনার জানাব পাৰো বুলি মই ভাবিলো। সেইটো কাৰণে আজি ভিডিওটো লৈ আহিছো। আজি যিখিনি বস্তু মই আপনার দেখাম সেইখিনি একেবারে মোৰ ঘর সদায় লাগি থকা বস্তু আৰু খুব মানে কম বস্তুয়ে কিনিছো, তথাপিও মই আপনার দেখুৱাও। মই আসলে নিজের মানে কি আৰু এনেই আৰু যেনেকে মই সদায় প্রতি মাহে মানে যেনেকে শপিং করো তেনেকেই কৰিছিলো, কিন্তু আজি হঠাৎ মোৰ মন লাগিলে যে মই ভিডিও বনাব পাৰো। ঠিক আছে, বেছি কথা নাপাতো, এতিয়া দেখুৱাও মই কি কি লৈছো আৰু কিমান দামত লৈছো। পোনপ্ৰথমতে মই আপোনালোকক দেখুৱাও বিস্কিটৰ পৰা। এইটো হৈছে পার্লে প্লেটিনা ডাইজেস্টিভ বিস্কিটটো, আর এইটোর 1 কেজি ওজনের হয়। আর এই বিস্কিটটোর যেটো প্রাইস হয় 300 টাকা, আর মই পাইছো এইটো 145-ত। এইটো চাও, আর সদায় অফার্সবিলাক বেলেগ বেলেগ থাকে, কেতিয়াবা অল্প দামটো বেশি থাকে কেতিয়াবা কম থাকে, আর মই এইটো 145-ত পাইছো। চাও এইটো কিন্তু যেটো অরিজিনাল প্রাইস হয় MRP হয় সেইটো 300 টাকা। তারপর এইটো মেরি বিস্কুট, আর ইয়ার যেটো MRP হয় এইটো 40 রুপিস, আর মই পাইছো 37-ত। এইটো মানে প্রায় ওচর আছে 37। আর এইটো একটা বিস্কুট কোকোনাট মই ভাল পাও, সেখানে কোকোনাট ক্রাঞ্চ বলে একটা বিস্কুট পাইছিলো, সেইটো লৈ ললো। এইটো 20 টাকা হয়, এইটো মই পাইছো 15 টাকা। আর তারপর দেখুৱা মই এইটো MTR-ৰ গোলাপ জামুনৰ যেটো মিক্স হয় মানে এইটো মই 110 টাকাত পাইছো দুটা। তারপর মই আপনার দেখুৱাও এইটো হৈছে রিফাইন অয়েল মহাকোশর হয়। আমি খুব কম রিফাইন অয়েল ইউজ করো, তথাপিও দুটা লৈ থৈছো। এইটোর যেটো প্রাইস হয় 180 হয়, যেটো MRP হয় আমি দোকানত কিনিলে লোকাল শপত 180 লয়, আর মই পাইছো 122, বহুত কমত পাইছো। তারপর আপনার দেখুৱাও এইটো, এয়া হৈছে আমার কলা ছানা যেটো বুট হয়, এইটোর যেটো MRP হয় 160, আর মই পাইছো 77-ত, আর ইয়ার মই 2 কেজি লৈছো। তারপর মই আপনার দেখুৱাও এইটো হৈছে, এইটো ফ্লিপকার্টরে একটা মানে ব্র্যান্ড নেকি, এইটোর MRP হৈছে 130 ছানা দাইল, আর এইটো মই পাইছো 83-ত, আর তো পেকেজিংত আহে খুব ধুনিয়া। আর এইটো হৈছে মসুর ডাইল, মসুর ডাইলটোর প্রাইস হৈছে 170, আর মই পাইছো 94 রুপিস, প্রায় ওচর আচরি হয় কিন্তু কোয়ালিটি বহুত ভাল হয়। আর 1200 টাকার যদি আপনাদের বজার করে তেতিয়াহলে কিবা কিবি অফার পোৱা যায়। আর মই পাইছিলো দুটা বস্তু, এইটো হৈছে এটা সুগার, এইটো মই 19 টাকাত পাইছো কেজি 50 টাকা, যত এইটো মই 19-ত এইটো পাইছো চাও সুগার। আর তারপরে মই লৈছো এইটো মটর, যেটো গ্রিন মটর হয়, এইটো মই পাইছো 70-ত, 180 MRP লিখা আছে, MRP অল্প বেশি লিখা আছে কিন্তু মই 70-ত পাইছো। তারপর মই আপনার দেখুৱাম এইটো হৈছে সার্ফেস ক্লিনার, আর এইটোর MRP 180 হয়, আর মই পাইছো 110। আর তারপরে দেখুৱাম মই আপনার এইটো 3 কেজি ওজনের ঘড়ি ডিটারজেন্ট, আর
আমাৰ ঘৰত মানে বহুত বেছি কাপোৰ ধোৱা হয়, মানে বেৰীৰ কাপোৰ, আৰু বেৰীৰ কাপোৰ ধুবৰ কাৰণে মই প্ৰায়ে এনেকুৱা ধৰণৰ চাৰ্ফেই ইউজ কৰোঁ, ঘড়ী হওক বা আৰু এটা আছে ডাইনামেট বুলি, ফ্লিপকাৰ্টৰে হয় সেইটো, খুব মানে কম দামত এফৰ্ডেবল হৈ যায়। এইটো মই পাইছোঁ আপোনাৰ, এইটো 3 কেজিত মই পাইছোঁ 185ত 3 কেজি। আপোনালোকে মন কৰিছে নে, বহুত কম মানে দামটো। আৰু এইটো ইয়াৰ মই 2 লিটাৰ লৈছোঁ মিঠাতেল, আৰু এইটো হৈছে ক্লাছিক কাচ্চি ঘানি মাষ্টাৰ্ড অইল, ফ্লিপকাৰ্ট গ্ৰচাৰীৰে হয় এইটো ব্ৰেণ্ড। আৰু এই ব্ৰেণ্ডটো মই আগতেও ইউজ কৰিছোঁ 3-4 বাৰমান, মানে 3-4 লিটাৰমান মই ইউজ কৰিছোঁ, একদম বঢ়িয়া। মানে আপোনালোকে যেতিয়া নিজে ল'ব তেতিয়া গম পাব। মইতো কোনো ধৰণৰ মানে মোকতো কোনো মানে অফাৰ দিয়া নাই, বৰ মানে ধৰি লওক প্ৰমোশ্যন কৰিব বা কিবা, মই জাষ্ট এজ এ কণ্টেণ্ট ক্ৰিয়েটৰ মই এটা মানে কণ্টেণ্ট পাইছোঁ, সেইটো কাৰণে আপোনালোকৰ সৈতে শ্বেয়াৰ কৰিছোঁ। আৰু সেয়াই, এই মিঠাতেলটো খুব ভাল, আৰু এই মিঠাতেলটোৰ দাম মাত্ৰ 148, এনে MRP লিখা আছে 260, য'ত আজিকালি আমি 100 টকাত পাওঁহে 1 লিটাৰ মিঠাতেল, ইয়াত আমি 148ত 1 লিটাৰ মানে দুটা 290 মান পৰিছে আৰু। ত' সেয়াই আপোনালোকক দেখুৱালোঁ, একদম কম বস্তু আনিছোঁ, বেলেগ একো বিশেষ অনা নাই, কিন্তু খুব মানে কম দামত বহুতখিনি বস্তু আনিব পৰা যায়। আৰু আপোনাৰ সবচে ডাঙৰ কথা হৈছে আমি ওলাই যাব নালাগে, ঘৰতে আমি সকলো বস্তু একেলগে পেকেজিঙত আহে। মই যিহেতু ভিডিঅ' বনাম বুলি ভাবি থকা নাছিলোঁ, সেইটো কাৰণে ভিডিঅ'টো মানে ভালকৈ অ'পেন কৰি দেখুওৱা নহ'ল। সকলোবোৰ বস্তু একেদিনাই আহে, একেলগে পেকেট হৈ আহে খুব ধুনীয়াকৈ। আৰু আপোনালোকে যদিহে কেতিয়াও বজাৰ কৰা নাই, তেতিয়াহ'লে আপোনালোকে মিনিমাম মানে কি আৰু 600 টকাৰ বজাৰ কৰি চাব পাৰে, 600 টকা বজাৰ কৰিলে ফ্ৰী ডেলিভাৰী, সেইটো কাৰণে কৈছোঁ। আৰু বাকী সেয়ে আজিৰ ভিডিঅ'টো মই তাকেই আপোনালোকক দেখুৱালোঁ, মই কি কি বজাৰ কৰিছিলোঁ ফ্লিপকাৰ্ট গ্ৰচাৰীৰ পৰা। আৰু মই প্ৰায় 1.5 বছৰমানৰ পৰা মই প্ৰতি মাহতে মানে মোৰ ঘৰৰ চাবোন, তেল, সকলো আনকি বডি লোচন, বডি ৱাছ, যিমান যি মানে বস্তু, আৰু বেৰী ডাইপাৰ্ছ, সেই সকলোবোৰ বস্তু মই ফ্লিপকাৰ্ট গ্ৰচাৰীৰ পৰাই লওঁ। আৰু সেয়ে আপোনালোকেও লৈ চাব পাৰে, গ্ৰচাৰীটো বহুতে ইউজ নকৰে ফ্লিপকাৰ্টৰ, আপোনালোকে এবাৰমান যেতিয়া অৰ্ডাৰ কৰিব তাৰপিছত আপোনালোকে গম পাব যে সঁচাকৈ মানে ইমান ভাল মানে যিটো অপশ্যন। অঁ আৰু এটা বস্তু মই পাইছিলোঁ, এইটো আৰু এটা বস্তু মানে কি আপোনাৰ 1200 টকাৰ বজাৰ কৰিলে, মানে 1200 টকাতকৈ বেছি হওক মানে, আৰু 1200 টকাৰ বজাৰ কৰিলে মানে আপোনাৰ এইটো অফাৰো পাইছিলোঁ মই, 9 টকাত এইটো মাখানে, এটা ৰোষ্টেড মাখানে এটা পাইছিলোঁ। সেয়াই মানে দুটা অফাৰ, এটা হৈছে আপোনাৰ চেনি 19 টকাত পালোঁ, আৰু এটা হৈছে মাখানাৰ এটা ৰোষ্টেড মাখানাৰ পেকেট এটা মই 9 টকাত পাইছোঁ সেইটোৱে। বাকী ঠিক আছে, আজিৰ ভিডিঅ'টো ইমানেই আছিল। আপোনালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেন্তে প্লিজ লাইক, কমেণ্ট আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। বাকী আজিলৈ আহিছোঁ আকৌ নতুন ভিডিঅ' সৈতে, আপোনালোকক লগ পাম, বাই বাই।